এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব ফাহমি গুলান্দাজ বাবেল ময়মনসিংহ 10। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দানের জন্য। 71 বিধি অনুসারে জনগুরুত্বপূর্ণ বিষয়টি আমি মাননীয় সড়ক সেতু ও যোগাযোগ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আমার নোটিশের উত্থাপনী বিষয়, আমার নির্বাচনী এলাকাধীন খান বাহাদুর ইসমাইল রোড, গফরগাঁও বর্মি রোড এবং গফরগাঁও টু ভালুকা রোড মোট 37 কিলোমিটার রাস্তা সংস্কার প্রসঙ্গে, আমার নির্বাচনী এলাকার সড়ক ও জনপথের আওতাধীন খান বাহাদুর ইসমাইল রোড এবং গফরগাঁও বর্মি রোড এবং গফরগাঁও টু ভালুকা রোড সদর উপজেলা ময়মনসিংহ জেলা সদরের থেকে এবং পার্শ্ববর্তী জেলা এবং ঢাকা থেকে যোগাযোগের একমাত্র রাস্তা। প্রতিদিন এখান থেকে গফরগাঁওয়ের 15টি ইউনিয়নের প্রায় লক্ষ লক্ষ জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করে, কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা এত নাজুক, এত খারাপ, মানুষ এত দুঃখ পাচ্ছে যেটি বলার মতো নয়। অনেক সময় প্রসূতি মহিলারা যখন এই রাস্তা দিয়ে হসপিটালে আসার জন্য উদ্যোগ নেয়, অনেক সময় রাস্তায় মিসক্যারেজ হয়ে যায়। তখন আমার নিজেকে ওই এলাকার সংসদ সদস্য হিসেবে নিজেকে অনেক অসহায় মনে হয়। আমার মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, আমার এলাকার এই রাস্তাটি যেন অতি জরুরি যেন ব্যবস্থা নেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন যে আমি বিগত দিনে আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ 10 গফরগাঁও, যার 2টি থানা, প্রায় 600,000 মতো মানুষ, কিন্তু আমার এলাকার যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে সেটির অ্যাম্বুলেন্স নেই। আমি অনেকবার অ্যাম্বুলেন্সের জন্য ওনার কাছে আমি আবদার করেছি, কিন্তু আমি অ্যাম্বুলেন্স পাইনি। আমি ওনার আশা রাখি যে উনি হয়তো আমার এই দাবিটি পূরণের ব্যবস্থা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, যেহেতু বিভিন্ন অধিবেশনে এগুলো বলা হয়েছে, দাবি করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে আমাকে দাবি করা অ্যাম্বুলেন্সের ব্যাপারটি, এখন এটা যেহেতু এটা ক্রয় পক্ষের মধ্যে থাকতে হয়, এটা এই জন্য দীর্ঘসূত্রিতে হয়। আমি আমাদের সংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে আমি নিজে আশ্বস্ত করতে চাই, আমার অ্যাম্বুলেন্স যখনই আমাদের কাছে আসবে ক্রয় প্রক্রিয়া শেষ হয়ে, তখনই আপনার তালিকা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে এবং গফরগাঁও অবশ্যই থাকবে, গোলন্দাজের এলাকায় আমি বাদ দিতে পারি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।